অবস্থা ভাবুন, বেড়াতে গিয়ে বিপত্তি। সিকিমে তুষারপাতের মজা নিতে গিয়ে প্রাণ গেল বেশ কয়েকজন পর্যটকের। সেই ভয়ঙ্কর ভিডিও এখন ভাইরাল। দেখা যাচ্ছে কিভাবে প্রকৃতির কাছে একেবারে আত্মসমর্পণ করেছে মানুষ, কার্যত বরফ ঝড়ে নাজেহাল পর্যটকরা। সিকিমের নাথুলা পাসের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। সংমর 14 মাইলের কাছে ভয়ঙ্কর তুষার ধসে মৃত্যু হয় তাদের। মৃতদের মধ্যে রয়েছে শিশু ও মহিলাও। দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছে, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ধস সরিয়ে রাস্তা পরিষ্কার করে দুর্গতদের উদ্ধার কাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়। মঙ্গলবার 4 এপ্রিল দুপুর 12:15 নাগাদ 14 মাইলের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ধসের নিচে চাপা পড়ে এখনো পর্যন্ত 7 পর্যটকের মৃত্যু হয়েছে বলে খবর, আহত প্রায় 13 জন। এখনো বহু মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। গ্যাংটক নাথুলা রোডে এই ধস নেমেছে বলে খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এই মুহূর্তে সিকিমের ছাঙ্গু এলাকায় প্রায় 100+ পর্যটক রয়েছেন বলে জানা গিয়েছে। এই ধসের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকদের মধ্যে। স্থানীয়রা বলছেন একদিকে তুষারপাত, অপরদিকে বরফের পুরো আস্তরণে ঢেকে গিয়েছে রাস্তা। দেখতেই পাচ্ছেন সেই ছবি, পুরো বরফে চাপা পড়ে গিয়েছেন, তাকে উদ্ধার করা হচ্ছে, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় উদ্ধার কাজ চলছে, সেই ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা। একাধিক পর্যটন স্থলের রাস্তা বন্ধ। পূর্ব সিকিমের ছাঙ্গু নাথুলা বাবা মন্দির এলাকায় সম্পূর্ণরূপে বরফে ঢাকা পড়ে গিয়েছে। নাথুলা হরভজন বাবা মন্দির, জুলুক, গুরুদংবার লেক, ছাঙ্গু লেকের মতো পর্যটন স্থানগুলিতে পৌঁছতে পারছে না কেউ। কার্যত বরফে মুড়ে গিয়েছে একাধিক এলাকা। বরফে ঢাকা সিকিমের একাধিক পর্যটন স্থলের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। রাস্তায় জমে থাকা বরফের জেরে গাড়িও আটকে পড়েছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন প্রশাসন, ফলে বেড়াতে গিয়েও কার্যত হোটেল বন্দী হয়েই কাটাতে হচ্ছে। আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে যাবতীয় চিকিৎসা শুরু করেছে প্রশাসন। এরকম আরও অন্যান্য খবরের আপডেট পাওয়ার জন্য নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।